বাংলাদেশ দলের আরো খবর জানাতে দিল্লি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাংলাদেশ দলের আজকে অনুশীলন করার কথা ছিল কিন্তু সকালে এসে সেটা বাতিল হয়েছে, কারণটা কি? আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার। আসলে কারণটা কি সেটা সত্যি কঠিন এখান থেকে বলা। বাংলাদেশ দল যেটা হচ্ছে এক ধরনের দোটানার মধ্যেই আছে বলা চলে, এখানে আসলো অর্থাৎ দিল্লিতে বাংলাদেশ দল আজকে নিয়ে 3 দিন ধরে আছে। তবে অনুশীলন ছিল আজ সন্ধ্যা 6টায়, তো সন্ধ্যা 6টা অনুশীলন করার কথা। একবার দুপুরবেলা ভেবেছিলাম যে অনুশীলন হবে, আমরা ফিরোজ শাহ আমরা হচ্ছে অরুণজিৎ স্টেডিয়ামে যাব, তবে সেটা আর হয়নি। হুট করে আমাদের কাছে একটা টেক্সট আসলো বিসিবির তরফ থেকে এবং সেখানে জানানো হয় যে বাংলাদেশ দল আজকে অনুশীলন বাতিল করেছে। বাট দ্য থিং ইজ দ্যাট সকালবেলা একবার গাড়ি নাকি এখানে রাখা হয়েছিল, টিম হোটেলের সামনে টিম বাস ছিল, অনুশীলন করার কথা ছিল, তবে শেষ মুহূর্তে সেটাও হয়নি। হয়তো সন্ধ্যার অনুশীলন বলে ক্রিকেটাররা খুব একটা চাইনি যে অনুশীলনের ধকলটা নেক, কারণ এই মুহূর্তে বাংলাদেশ দলের সামনে আর 2টা ম্যাচ রয়েছে, সেমিফাইনালে তো আর যাওয়া হচ্ছে না। যে ধরনের পারফরমেন্স তারা করেছে খুবই হতাশাজনক। এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা কেমন করে টিকে থাকবে কি না আদতে, এই 2টা ম্যাচের উপর অনেকটা নির্ভর করছে। অনুশীলন কাল করবে, তার পরদিনও করবে, অর্থাৎ ম্যাচের আগে আরও 2 দিন অনুশীলন করার সুযোগ পাচ্ছে টিম বাংলাদেশ দল। লামেরিডিয়ান হোটেলে রয়েছে দিল্লির এবং ক্রিকেটাররা দুপুরে বেরিয়েছেন যে যার মতো করে, কেউ কেউ জুম্মার নামাজ পড়তে গিয়েছেন, নামাজ আদায় শেষে আবারও হোটেলে ফিরেছেন নিজেদের মতো করে, টাইগাররা সময় কাটাচ্ছেন। বিশ্বকাপটা ভালো যায়নি, চেষ্টা করছে যে মাঠে অনুশীলনটা যদি আর 2-1 দিন এখানে করে চেষ্টা ভালো করা যায়, একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখতে পারে, এটাই আসলে তাদের মূল ফোকাস এই মুহূর্তে। ধন্যবাদ আরিফুল ইসলাম, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুদূর দিল্লি থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।